হ্যাঁ, আমাদের বড় হওয়াটা অনেকটাই লোডশেডিং এর মধ্যেই। হইচই পড়ে যেতে পারাতে একটা বুয়া শুরু হয়ে গেছে। বাজে না বকে পড়তে বসবে। আমাদের যেটা সমস্যা, তো হোমওয়ার্ক থাকতো, বাড়ি ফিরে এসে যদি কারেন্ট না থাকতো হোমওয়ার্কটা আমাদের করতেই হয়। এবার সেটা মোমের আলোই হতো। এমন হয়েছে যে সবাই গরমকালে, মে মাসের প্রচন্ড গরমে, সবাই ছাতে উঠে এসেছে এবং হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে, এবং এই দেশ বিদেশে আলোচনা হচ্ছে, বাঙালি যেটা ভালোই করে থাকে। হঠাৎ কেন স্বপ্ন দেখায় কলকাতা লোডশেডিং। কিছু কিছু ইনসিডেন্ট এখনো বারবার করে ফিরে আসে। আমরা মাঝে মাঝে রেকর্ডিং এর জন্য স্টুডিও বুক করি, এবং আমাদের কলকাতার কোনো স্টুডিওতেই জেনারেটর নেই। যদি কোনোদিন লোডশেডিং হয় আপনার রেকর্ডিং এর সময়, তাহলে আপনি বুঝতে পারবেন যে 3-4 ঘন্টা আপনি স্টুডিওর ফ্লোরে বসে আছেন, মোটামুটি সারাদিনটা নষ্ট হয়ে যায় লোডশেডিং এর জন্য। দেখতে ভুলবেন না লোডশেডিং জি বাংলা সিনেমায় 13 ডিসেম্বর রাত 9টায়।